এখন আরেকটি বিচার আমরা মনে হয় খুব শীঘ্রই শেষ হবে। আপনারা জানেন এই বিচারের পরে তাদের আরেকটু আপিল করার সুযোগ থাকে, সেই সুযোগও তারা করছেন এবং আমরা মনে করি তাদের এই প্রক্রিয়া শেষ হলে তারা যোগ্য বিচারটি তারা পাবে আর তাদের প্রতি করা হবে। আপনারা এও দেখেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু আমরা দেশবাসী আজকে আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি যে আমাদের কালো দাগটি আমাদের থেকে সরে গিয়েছে, আমাদের কপালে সেই কালো দাগটি আর নেই, আমরা বিচার করতে পেরেছি বঙ্গবন্ধু। এই যে নৃশংস ঘটনা, এটাও অবশ্যই বিচার হয়েছে এবং শাস্তি যেই বিচারের রায় যথাযথভাবে কার্যকর হবে। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে যেমনভাবে করে আসছেন, আমরা মনে করি ধৈর্য ধারণ করবেন, আমরা অবশ্যই এর বিচার আমরা দেখতে পাবো। কার্য হৃদয় বিদারক ঘটনা যে ঘটবে আমরা চিন্তাও করিনি। কতিপয় বিপদগামী বিজিবির সদস্য ঘটনাগুলি ঘটিয়েছে, সেগুলি আপনারা সবাই জানেন এবং সেটার যথার্থ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্য শেষ হয়েছে, আরেকটি বিচার এখনও চলমান রয়েছে। আপনারা জানেন মানে এই দীর্ঘসূত্রিতার কারণটা হলো আমাদের উপাদানগুলো, আমাদের সাক্ষী, আমাদের সব কিছু সংগ্রহ করতে একটু সময় লেগেছিল। আমরা চাচ্ছিলাম একটা মানে সুন্দর এবং মানে ওটাকে কী বলে ন্যায় এবং নিরপেক্ষ বিচার যাতে হয় এবং বিচারকরা তাই করেছেন এবং